মেষ রাশি মেষ লগ্ন বা এরিস সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করে কাটাতে হবে। প্রথমেই আপনাদের বলবো, আর্থিক ভাগ্য কিন্তু আজ আপনাদের অভূতপূর্ব অতুলনীয় নয়। একদিনের ল্যাভিশিয়াস লাইফ স্টাইলের জন্য অতিরিক্ত বিলাসিতার কারণে আপনারা অত্যধিক পরিমাণে অর্থ অপচয় করতে চলেছেন, আর এই ধরনের প্রবণতা থেকে নিজেকে বাঁচান, তা নাহলে আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যেতে পারেন। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষে কিন্তু থাকছে না। চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। আপনি না চাইতেও কোনো ভুল করে বসবেন, যার কারণে সিনিয়রদের কাছ থেকে কিন্তু আপনারা বকাঝকা শুনতেই পারেন। আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদেরও পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন সকলের সাথেই আজকের দিনটি আপনার কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটবে। আর যারা কোনো কাজ নিয়ে এখনও পর্যন্ত ব্যস্ত ছিলেন এবং নিজের জন্য সময় পাচ্ছিলেন না, আজও আপনারা পাবেন না, কারণ আপনারা এতটাই ব্যস্ত হতে চলেছেন। আর এই কায়িক পরিশ্রমের কারণেই কিন্তু আজ আপনার স্বাস্থ্যেরও দুর্বলতা বৃদ্ধি পেতে পারে। নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু মানসিক হতাশাও আপনাকে গ্রাস করতে পারে। ধূমপান যদি করার স্বভাব থাকে একটু ছেড়ে ফেলুন, তা না হলে কিন্তু শারীরিকভাবে আপনারা অসুস্থ হতে পারেন। প্রেমিক প্রেমিকা প্রেমের জীবনে ভোগান্তি, এবং মূল্যবান কোনো উপহার যদি একে অপরকে দেন সেটিও কিন্তু আজ কোনো কাজ করবে না। আজ আপনাদের রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। স্বামী স্ত্রী দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বা কার্যসূচি বিঘ্নিত হতে পারে, মেজাজ যেন হারাবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না, তাই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই নেই।